Assalamualaikum, আসসালামু আলাইকুম, কল সেন্টার পাচ্ছো সুইং হোম হেল্প ইউ। ওয়ালাইকুম সালাম, এটা একটেল অফিস না? জি একটেল অফিস। আপনারাকে গামপা খাওয়ার জন্য একটেল অফিসে বসছেন? কি খাওয়ার জন্য? গামপা খাওয়ার জন্য। গামপা? এই বাবা আমি বলছি গামপা, তুই গামপা বলছ কেন? তুই দাইনে পয়সা, তোরা পয়সাগুলো এভাবে কাইটা নিতেছিস কেন? কিসে তোদের কি আচ্ছা কি সমস্যা হচ্ছে আপনার? রমজানিদের পর আমার 30টা টাকা বেশি কাটি ফেলছো, অফিসে জানানোর পর বলছিস যে দেখি দেখি বলে এ পর্যন্ত কোনো খবর নাই। গত পরশুদিন আমার 24 টাকা বেশি কাটছো, সাইতে সকাল এই 8টার পূর্বে কল কথা বলা শেষ করছি কোন কামে 62 টাকা কাটছো। আচ্ছা টাকা বেশি কাটছো আপনার? 62 টাকা কেন কাটছো? সেদিন একবার আমার 80 টাকা নিয়ে 60 টাকা ফেরত পাইছো, 84 টাকা কাইটা নিয়ে 60 টাকা 224 টাকা দেখ নাই, তোদের বাপের টাকা নাকি? না তা তো কখন নেই। খান বাবা শুরু করছো খান কি বাচ্চা, আমার পয়সাগুলো শুধু না পয়সা বাঞ্চব আমার পয়সা দেখ না, এটা তো কখনো সম্ভব না, তাই না? আসলে আপনার নামটা জানতে পারি কে বলছেন প্লিজ? আরে আমার নাম ফর দেখিস বাবা, আমার পয়সা দেখ আগে। আচ্ছা আপনি আমার এই নিয়ে 3 টাকা পয়সা কাটা নিছো, তো 1 টাকা 30 টাকা বেশি নিছো, তো 1 টাকা 24 টাকা আসছে, তোরা কোন কামে আমার 62 টাকা কাটছো? আমি একটু কথা বলার পূর্বে দেখছি আমার 73 টাকা 73 পয়সা তোর ব্যালেন্স ছিল ওখানে, এখন 10 টাকা কিভাবে আসলো, টাকাটা কোথায় গেছে? আমার বর্তমানে আমি সকালে 73 টাকা 73 পয়সা ছিল, এখন এখানে 10টা টাকা কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা 10 টাকা দেখে তোর সাথে কথা বলতেছি, ওই দিন আমার 84 টাকা ছিল, 84 টাকা 10 পয়সা ছিল, বিকাল 5টার সময় আমার 62 টাকা দেয়, 2 টাকা রেখে অ্যাকাউন্টে রেখে আমার টাকাগুলো সম্পূর্ণ কাটা নিয়ে গেছে, 5টার সময় আমার 60 টাকা ফেরত দিছে। আচ্ছা আচ্ছা আপনার একটু ভদ্রভাবে রমটা নিতে পারে, আমার 30 টাকা কাটা নিতে 30 এত কত কুকিল কন্টে ভাইয়া বলো, যখন উজারিদের পরে বলছি তোরা তো আমার 30 টাকা ফিরে দাস নাই, তোরা আসলে সুদার লোক, ভদ্র কথা শোনার লোক না, খারা আমি আইসা লই তোদের অফিসের গুষ্টি সুদি আপনি। হ্যাঁ যেটা বেশি কেটেছে আপনার, আমার এতগুলো পয়সা দাগে দাগে আমি এত 2 বার বলার 3 বার বলার পরও কেন পয়সাটা কাটতেছে? হ্যাঁ বুঝতে পারছি যে আপনার টাকাটা বেশি কেটেছে। আজকে কোথায় কল করেছিলেন আপনি? আমি একটা একটারে কল করছিলাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কিন্তু ওইটা 8টার পূর্বে কথা বলা শেষ, ওখানে আমার না হলে 72 টাকা 73 পয়সা ছিল, 10টা টাকা কাটতো, কিন্তু আমার এখান থেকে কিভাবে তোমার ইয়ে কাটা যায়, 62 টাকা 73 পয়সা কিভাবে কাটা যায়? একটু অপেক্ষা করুন, আপনি টাকাটা কেটেছে কখন কোন টাইমে? আপনি সকালে ফোন করছেন আজকে? হ্যাঁ আজকে সকালে ফোন করছি 7:30। 7:30 না? হ্যাঁ অপেক্ষা করেন, অবশ্যই পেয়ে যাবেন আপনি। হ্যাঁ অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন। আমার রমজানিদের পরে 30 টাকা ব্যালেন্স, ওই দিন 24 টাকা ব্যালেন্স, আজকে এক টাকা একদম 62 টাকা 73 পয়সা ব্যালেন্স, কি পয়সাগুলো আসে কোথার থেকে? রমজান ঈদের পরে না, রমজান ঈদের পরে মনে হচ্ছে কয় তারিখ ওইটা? অত তারিখ নিয়ে তো পাম্বু আমি বৈশা ছিলাম না, যেদিন কাটছে সেদিন সাথে সাথে তোমাদের অফিসে জানাইছি যে আমার এখান থেকে কোন দুঃখে 30টা টাকা ব্যালেন্স হয়েছে, বলছে যে ঠিক আছে আপা আপনি অপেক্ষা করেন দেখতেছি, এমন দেখান দেখাইছে এখনো কিচ্ছু দেখি নাই। জি জি আমার আলো দেখি না, আমি সূর্যের আলো দেখি নাই, 30 টাকা আমার ফরক গেছে, তারপরে গেল 24 টাকা, আজকে একেবারে 62 টাকা 73 পয়সা। আচ্ছা 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 বুঝতে পারছি যে আপনার টাকাটা চলে গেছে, তো আপনি একটু শান্ত হন ম্যাম। হ্যাঁ আপনার টাকাটা অবশ্যই পেয়ে যাবেন আপনি। হ্যাঁ একটু অশান্ত হলে কি ভাবে, একটু শান্ত হন অবশ্যই। আরে মনে হয় যে কষ্ট শুধু করছি, শান্ত হয়ে বসে থাকবো আমি। জি বুঝতে পারছি, আপনি অবশ্যই পেয়ে যাবেন আপনি। হ্যাঁ তাড়াতাড়ি দেখেন না, না একেবারে ঘাট থেকে কল্লাম আমি ফেলবো, এটা কি সম্ভব বলেন? আচ্ছা আপনি কোথায় আছেন এখন ম্যাম? আমি এখন সামনের দেশে আছি, তোমার অত কথার দরকার নাই, আমার এই যে নাম্বার পয়সা গুলো আসলে হইলে আমি কোথায় আছি সেটা তোমার জানা মুখ্যম বিষয় না। আচ্ছা টাকাটা অবশ্যই পেয়ে যাবেন, যেটা বেশি কেটেছে অবশ্যই পেয়ে যাবেন আপনি। হ্যাঁ টোটাল হিসাব করে আমার টাকাটাই বরাবর পাঠিয়ে দাও, পেয়ে যাবেন পেয়ে যাবেন।